আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং রেসিপি। তো চলুন দেখিয়ে দিই। এখানে আমি কোকোনাটের যে ফানিটা ওইটা নিয়ে নিলাম, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটের ফানিটা নিতে পারেন। এখানের মধ্যে আমি 2 গ্লাস নিয়ে নিলাম আর 1 টেবিল চামচ আগার আগার মিক্স করে নিব। অবশ্যই চুলার আঁচ দেওয়ার আগেই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে এটা দলা দলা ধরে যাবে, দলা পেকে যাবে। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি ইউজ করছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। এখন এগুলোকে ভালোভাবে আমি জাল দিয়ে নিতেছি। এখানের মধ্যে আমি ডাবের এটা নিয়ে নিলাম, এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে বড় পিসটাও রাখতে পারেন। আমার থেকে মনে হয়েছে যে আমি ছোট ছোট পিস করলে এটা খেতে আরও ভালো লাগবে, সেজন্য একটু সাইজটা একটু ছোট করে নিয়েছি। তা আমি বাটির মধ্যে সুন্দর করে এটা দিয়ে দিলাম। এখন ফানিটাকে আমি সেকে তারপরে দিব। এটাকে আমি এভাবে করে ঠান্ডা হলে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে আমি বের করেছি। কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনারা ইফতারে মধ্যে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।